ধলাই পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ধলাই থানার ওসি পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ধলাই থানার অধীন কর্কট বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে। কর্কট বস্তির মুজিবুর রহমান তালুকদার পিতা প্রয়াত তাহির আলু তালুকদারের বাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক হেরোইনের পাঁচটি সাবানের কেস থেকে 278.6 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে মুজিবুর রহমান তালুকদারকে আটক করা হয়েছে। পরে সন্দেহযুক্ত হেরোইন বাজেয়াপ্ত করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।